বন্ধুরা, ওয়েলকাম টু সম্ভর্তা মামুনি চ্যানেল। আজ আমার রান্নাঘরে একটা দারুণ রেসিপি রয়েছে, আমি ওটা তিন চারবার বানিয়েছিলাম, তো খেতে দারুণ হয়েছে, তাই ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আমি তারপর বলছি রেসিপিটা কি। তো রেসিপিটা হচ্ছে চিকেন ভুনা, খেতে দারুণ। তো দেখুন, চিকেন ভুনার জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর এখানে গরম মশলার পাউডার বানিয়ে নিয়েছি, যেটাতে আমি একটুখানি দারুচিনি দিয়েছিলাম, আর 4-5টা এলাচ, আর গোলমরিচ 10-12টা, আর এখানে আমি জিরা আর ধনিয়া পাউডার নিয়েছি, এখানে কাটা পেঁয়াজ, আর এখানেও কাটা পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি বেরেস্তা বানানোর জন্য নিয়েছি, আর এখানে যে পেঁয়াজটা আছে এটা আমি ওতে মেরিনেট করতে আমার লাগবে, আর এখানে আছে আমার রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিচ্ছি। আমি এতে তেল দিয়ে বেরেস্তাটা প্রথমে রেডি করে নেব। যতক্ষণ কড়াই গরম হচ্ছে আর এদিকে বেরেস্তাটা রেডি হচ্ছে, ততক্ষণ আমি সব মশলা দিয়ে মেরিনেট করে নেব। প্রথমে আমি 3টে পেঁয়াজ কাটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপর এখানে আমি ধনিয়া আর জিরা পাউডার 3 চামচ দিয়ে দেব। তো 3 চামচ আমি জিরা আর ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, আর এখানে যে আমি গোটা গরম মশলা পাউডার বানিয়ে রেখেছিলাম ওটার 2 চামচ আমি দিয়ে দিলাম, আর একটুখানি রেখে দিলাম, সেটা আমি পরে দেব। আর এখানে যে পেস্টটা আছে আমি ওটা প্রায় 3 চামচ পেস্ট হবে ওটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম, আর 2 চামচ হলদি পাউডার। তারপর এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি একটু 2-3 চামচ লবণ দেব, আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন, আমি 1 চামচ দিলাম। আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর সরষার তেলে করলে খুবই ভালো হয়, তো আপনারাও চেষ্টা করবেন এই তেলেই বানানোর জন্য। আমি এটা বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা, আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি আলাদা পাত্রে। তো আমি বেরেস্তাটা তুলে নিয়েছি, এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর আমি এখানে 2টো গোটা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা আমি গোটা রসুন দিয়ে দিলাম। আমি এটা জাস্ট 30 সেকেন্ডের মতো এটা আমি নাড়াচাড়া করব, তারপর এর উপরে মাংসটা দিয়ে দেব। এবার আমি এর উপরে মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করব এটা। আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, এবার একটু আঁচটা কমিয়ে দিয়ে আমি প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে, আবার মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি এটা কষিয়ে নেব। তো দেখুন, প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, আমি আর ঢাকনাটা খুললাম,
আর একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব, মিডিয়াম করে দেব, তারপর আবার ঢেকে দেব। তো বন্ধুরা 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে প্রায়, ঢাকনাটা খুললেই যা একটা খুশবু চলে আসে, দারুণ। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এই টাইমে দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব আর 10 মিনিটের মতো আরো আমি এটা কষিয়ে নেব। এটার মধ্যে আমি আর ঢাকনা দেব না, এইভাবেই 10 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা আমি 10 মিনিট প্রায় কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এটার মধ্যে আর লবণ দেইনি, কারণ আমি ম্যারিনেট করার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম। তো আপনারা আপনাদের হিসাবে লবণ দেবেন। আর এটাতে এটা কষাতে কষাতে যদি আপনার মনে হয় যে আপনার লেগে যাচ্ছে কড়াইতে, তো আপনি একটুখানি গরম জল অল্পখানি দিয়ে দিতে পারেন, দিয়ে কষাতে পারেন। আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি গুঁড়ো হওয়া যে গরম মশলা গোটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব এর মধ্যে। আমি গোটা গরম মশলা পাউডার যে ছিল সেটা আমি দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপর আলাদা পাত্রে নিয়ে ঢেলে নিচ্ছি। দেখুন আমার একদম চিকেন ভুনা রেডি। তো আপনারা বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। বাই।